হ্যাঁ স্যার বলুন স্যার। বলছি ঝুমুরের সঙ্গে কথা বলতে কেউ কি এসেছিল? হ্যাঁ স্যার, একজন অল্পবয়সী মহিলা এসেছিলেন, বিবাহিত, বাড়ির বউ একজন। কি কথা হয়েছে কিছু শুনেছেন? সব কথা তো শুনতে পারিনি স্যার, তবে যেটুকুনি শুনতে পেরেছি, আবিরবাবুর মা নাকি তাকে দিব্যি দিয়েছেন ঝুমুর যদি বাড়িতে ফিরে যায় তাহলে আবিরবাবু তার মায়ের মরা মুখ দেখবেন। ওকে ওকে, আপনি যান, কাজ করুন। ওকে, এক্স্যাক্টলি আমার এটাই মনে হয়েছিল, কেউ তো একজন এসেছে। কি বলছিস, কি সর্বনাশ! তার মানে ঝুমুর জেনে গেছে যে মম আবিরকে দিব্যি দিয়েছে। আর আমাদের বাড়িতে এই নিয়ে কোনোরকম কোনো অশান্তি না বাদে আর এই জন্যই মেয়েটা চলে গেছে। ভাই ভাই, তুই বুঝতে পারছিস তো? কিন্তু আমাকে এভাবে না বলে কোথায় যেতে পারেন ঝুমুর? না টাকা আছে, না পয়সা আছে, না থাকা জায়গা আছে। আমাদেরকে ঝুমুরে খুঁজে বার করতেই হবে, ইমিডিয়েটলি, এক্ষুনি। আবির 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 আবির, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আবির দেখো দেখো, ঝুমুর এই এলাকায় নেই, এই এলাকার চারিদিকে ফোর্স আমাদের তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, ও এলাকাতে নেই। আবির আবির একটু শান্ত হও। আবির দেখো দেখো, ও এখানে নেই, ওকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি স্থির হও, ধৈর্য ধরো। কবিতা আজ স্থির থাকতে পারছি না ঝুমুর, আমার রেসপন্সিবিলিটি। কেন তোমার কথাটা বুঝছো না? সহজ কথা, তোমার কেন বুঝতে পারছো না? তুই একটু শান্ত হ, প্লিজ একটু একটু শান্ত হ। দেখ দেখ, ঝুমুরকে আমরা সমানে খোঁজার চেষ্টা করছি, তোর জন্য ঝুমুরকে যে খুঁজে বার করতেই হবে সেটা আমরা জানি তো। বল ভাই, মা এটা বুঝতে পারছে না, মা ভুল করছে। মা ভাবছে দিব্যি দিয়ে আমাকে আটকাতে পারে। হ্যাঁ আটকাতে পারে, কিন্তু তারপর কি? তারপর যদি ঝুমুর কিছু হয়ে যায় তখন কি হবে? ঝুমুরের কিছু হয়ে গেলে এই আবির কিন্তু আগের মতো আবির থাকবে না, এই আবির পাল্টে যাবে। না, ঝুমুরকে খুঁজতেই হবে। আমি কিছু করো প্লিজ, যেভাবে হোক তুমি ঝুমুরকে এনে দাও। ঝুমুরকে না পেলে আবির 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 কি করবে আমি নিজেও জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি যেখান থেকে এনে দাও। তোমরা তোমরা আবির কিনে বাড়ি যাও, এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে দিও না। আমি দেখছি, আমি ঝুমুরের ব্যাপারটা দেখছি। ওকে, আমি শিওর এই কাজটা মেজ বৌদি করেছে, ওই এসে সমস্ত কিছু বলে দিয়েছে। ভগবান, কি হচ্ছে? আমার আর এক মুহূর্তে সরে থাকা উচিত হবে না, এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে আমাকে। এসব কি বলছিস স্ত্রী? মম, আমি একদম ঠিক কথা বলছি, কারণ আজকে যা হয়েছে না অত্যন্ত অন্যায় হয়েছে। আর মেজ বৌদি, তোমাকে ঝুমুরের কাছে গিয়ে ঝুমুরকে এই উল্টো পাল্টা আইডিয়াগুলো কে দিতে বলেছিল বলো? শ্রীদি, তুমি এইভাবে রিয়্যাক্ট করছো কেন? মেজ বৌদি তো ভুল কিছু বলেনি, যেটা সত্যি সেটাই বলেছে। ঝুমুরকে তো এটা ভালো করে বুঝিয়ে দিতে হতোই যে আবির কেন হঠাৎ করে ওকে বিয়েটা করে নিল। আবির আবির শুধুমাত্র ওকে বাঁচাতে চেয়েছে, ওকে ওকে করুণা করেছে। যেহেতু ঝুমুরের কেউ নেই তাই ওকে সাহায্য করেছে। আবিরের তো মায়া মমতা দায়িত্ব বোধটা একটু বেশি, তাই ঝুমুরের জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় তাই জন্য ওকে বিয়েটা করেছে, দ্যাটস ইট। কৌশিকী, আমার কথা বলো তো, আমি তো এই কথাগুলো মেজ বৌদির সঙ্গে বলছি, তোমার তো গায়ে লাগছে কেন? তুমি সমানে ওর হয়ে সাফাই কেন গাইছো? আসলে কি বলতো কৌশিকী, এ বাড়িতে সত্যিটাকে সত্যি বলাটাই অন্যায়। মেজ বৌদি শোনো, এই কথাগুলো না আমি তোমার কাছ থেকে মোটেও শুনতে চাই না। এই কথাগুলো তুমি আমাকে একদম বলতে আসবে না। শ্রীদি, তুমি যে সত্যিটার কথা বলছো তার ভেতরে তার চেয়ে বড় একটা সত্যি লুকিয়ে আছে, আর সেই সত্যিটা হলো আমার দৃঢ় বিশ্বাস আবির নিজেও এই বিয়েটা মানে না। আবির কি তোমাকে একবারও বলেছে শ্রীদি যে আবির মেয়েটাকে মন থেকে বিয়ে করেছে? বলেছে একবারও? বলো শ্রী, আবির এখন কোথায়? ওর তো এতক্ষণে চলে আসার কথা, আর তুই ওকে নিয়ে আসলি না কেন? বড় মা, ছোটদা ভাইকে আমিও অনেকবার বলেছিলাম যে তুই এ বাড়িতে ফিরে আসে, কিন্তু ছোটদা ভাই তো কারোর কথা শুনছেই না। ও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে
ঝুমুর দিকে খুঁজে না পাওয়া অবধি ও এই বাড়িতে কিছুতেই ফিরবে না। বড় মা, ঝুমুরদের এভাবে হারিয়ে যাওয়ার জন্য ছোট ভাই নিজেকেই দায়ী করছে। ওকে পাওয়া যাক না যাক, তাতে আমাদের কি যায় আসে? আমি তো বলেই দিয়েছি, ওই মেয়েকে এই বাড়িতে আনলে আমার বড়া মুখ দেখবে। সেইটাই তো মম, সেইটাই তো তুমি ভুল করেছো। তুমি যদি মন থেকে সত্যি সত্যি দিব্যিটা দিয়ে থাকো না আবিরকে, আজকে যদি আবির ঝুমুরকে পেয়েও যায়, তাও কিন্তু ভাই এই বাড়িতে নাও ফিরতে পারে না। আবিরের কাছে ঝুমুরের জীবনের গুরুত্বটা কত সেটা একটু বোঝার চেষ্টা করো। তাই ভাই ঝুমুকে একা ফেলে আসবে না। মম, মম, ওই মেয়েটা আমার জন্য আবিরের জন্য কত কিছু করেছে, একটু একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ইনফ্যাক্ট বেখম সেজে মেয়েটা কত বড় রিস্ক নিয়েছে বলো তো। মম, তুমিই বলো, আবিরের কি ঝুমুরকে একা ছেড়ে আসা উচিত হবে? আমার মতে তো বলে হবে না, উচিত নয়। সেক্ষেত্রে কি কি বলতে চাইছিস তুই? সেক্ষেত্রে আবির বাড়ি ছেড়ে দেবে? এক্স্যাক্টলি মম, অ্যাটলিস্ট আমার মতে তো তাই বলে, সেটাই করা উচিত, তাই না? এবার তোমাকে ডিসাইড করতে হবে, ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট। ভাই আমাদের সঙ্গে এখানে এক বাড়িতে এক ছাদের তলায় সুন্দরভাবে থাকবে, নাকি ঝুমুরকে নিয়ে একা এই বাড়ি থেকে চলে যাবে? না, আর এই বিয়েটা কিন্তু হয়ে গেছে বড় বৌমা, এটা কোনো ছেলে খেলাও নয় আর কোনো মজার ঘটনাও নয়, গোটা রাজ্যের লোক দেখেছে। তোমার শ্বশুরমশাইয়ের কাছে ফোনও এসেছে, উনি তো খুবই বিচলিত হয়ে পড়েছেন। উনি আমায় বলেছেন যে যা ঘটে গেছে ঘটুক, এই বিয়ে মেনে নিতে হবে, আর ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আবিরকে নিয়ে আসতে হবে। আর বাড়ির সবাইকে এ বিয়ে মেনে নিতে হবে। আমাকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না, এই বিয়ে আমি কিছুতেই মানি না। ঠাম্মি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, এটা তো ভুল। বাড়ির বড়রা যদি আবিরের অন্যায়কে এভাবে প্রশ্রয় দেয়, তাহলে তো আবিরের আরো বড় ক্ষতি হয়ে যাবে। তুমি চুপ করো নাথ বউ, জীবনটা আবিরের, ওকে না হয় ঠিক করতে দাও, ও কি করবে? ও যখন মেয়েটাকে নিয়ে সুখে থাকতে চায়, মেয়েটাকে ভালো রাখার জন্যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তোমাদের এত আপত্তি কিসের? আমি তো বুঝতে পারছি না। আর আমাদের মতামত তো আমরা চাপিয়ে দিতে পারি না ওর উপর, তাই না? আমার তো মনে হয় এটাই ঠিক। আর একটা কথা, তোমরা তো মেয়ে, তোমরা একবার ভাবছো না যে আবির যদি ওকে ছেড়ে দেয়, তাহলে ঝুমুরের জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে? তোমরা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি চাইছো কি করে? ঝুমুর, ঝুমুর, ঝুমুর!